আচ্ছা, আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা সর্বপ্রথম একটা এই যে আমাদের যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটাকে আগে চার ভাগে ভাগ করব। সমান চার ভাগে ভাগ করার নিয়মটা হচ্ছে, আপনি একটা লাইন টুল নেন, নেওয়ার পরে এই পাশে ধরে নিচের দিকে যখন যাবেন তখন দেখবেন যে বাঁকা হয়ে যেতে পারে, এই জন্য আপনি শিফট বাটনটা চেপে ধরবেন, তাহলে এটা আর বাঁকা হবে না, একবারে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। এরপর আপনি এই পাশ থেকে আবার ওই পাশে নিয়ে যাওয়ার সময় আবার হচ্ছে শিফট বাটনটা চেপে ধরেন। এখন আপনি যে কাজটা করবেন, আপনি সিলেকশন টুল সিলেক্ট করে যে কোনো একটাকে ক্লিক করেন, যে কোনো একটা লাইনকে ধরেন। ধরার পর আপনি উইন্ডো মেনু থেকে অ্যালাইন অথবা শিফট প্লাস F7 বাটনটা চেপে দেন, এটাতে টিক মার্ক করেন। করার পর এই যে আপনার অ্যালাইনমেন্ট প্লেট, এই অ্যালাইনমেন্ট প্লেটটা আপনার রান হয়ে যাবে। দেন আপনাকে যেটা করতে হবে, এই দিক থেকে আমরা মাঝখানে নিয়ে আসব। তো মাঝখানে নিয়ে আসার মাঝখানের দাড়ি কোনটা আছে, এই যে এটা আছে মাঝখানের দাড়ি, ভার্টিক্যাল অ্যালাইন। তো এই ভার্টিক্যাল সেন্টারে আমরা যেই ক্লিক করব, দেখেন যেটা একবারে মিডিল পয়েন্টে চলে আসছে, একবারে মিডিলে। দেন আমি এটাতে ক্লিক করলাম। করার পর আমার এবার হরিজন্টাল অ্যালাইনমেন্ট ইয়া করতে হবে, সেন্টার করতে হবে, আমি এটাতে ক্লিক করলাম। এখন কথাটা হচ্ছে, আপনাদের অনেকেরই এরকমটা নাও আসতে পারে, তখন আপনারা এই তিনটা বাটন থেকে সব অপশন দেখাই নেবেন। নেওয়ার পর এই যে অ্যালাইন টু, কিসের সাপেক্ষে আপনি অ্যালাইন করতে চাচ্ছেন, সেখানে আর্টবোর্ড সিলেক্ট করে দিবেন। এখানে আর্টবোর্ড যদি আপনারা সিলেক্ট করে দেন, তাহলে এটা আর্টবোর্ডের মিডিল পয়েন্টে চলে আসবে। তো আর্টবোর্ডের মিডিল পয়েন্টে চলে আসলো, এরপর আপনি কি করবেন, একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করেন। করার পর আপনি এখন এই কর্নার থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিয়ে নেন। আমি কিন্তু একবারে 100% রেক্টেঙ্গেল নিয়ে নিয়েছি। কেন 100% নিলাম সেটারও একটা যুক্তি আছে, আমি আপনাদেরকে সেটাও দেখাবো, কোনো সমস্যা নেই। দেখেন আমার আর্টবোর্ডের থেকে এই লাইনটা কিন্তু একটু হলেও বাইরে গেছে, এটা আপনি জুম না করলে কিন্তু দেখতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা জুম করে কাজটা করে নেবেন। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পর এইখানে এমন একটা টুল আছে, যে টুলটার মাধ্যমে এটাকে আপনি কিছুটা কমায় নিয়ে আসতে পারবেন, সেই টুলটার নাম হচ্ছে স্কেল টুল, এই যে এই টুলটার নাম। অথবা শুধুমাত্র কিবোর্ড থেকে যদি এস থাকবেন, তাহলে আপনার স্কেল টুলটা চলে আসবে। এই স্কেল টুলে এটাকে আপনি সিলেক্ট করে আপনি যেটাকে স্কেল করতে চাচ্ছেন, দেখেন আমি এটা মাঝখানে ক্লিক করতেছি কিন্তু ধরতেছে না, কারণটা কি? কারণ হচ্ছে আমার এখানে ফিল কালারটা দেওয়া নাই, যার ফলে এখানে ফিল নেই, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট করা আছে। এখন এটাকে সিলেক্ট করতে হলে আগে আমি সিলেক্ট করলাম, করে আমি এটাকে একবার ক্লিক করে দিলাম, তাহলে এখন কিন্তু আমার ফিল কালার চলে আসছে। এখন আমি যেখানেই ক্লিক করবো অমনিতেই আমার এটা কিন্তু সিলেক্ট হবে। তো যাই হোক, আমি আগে এটাকে সিলেক্ট করি। করার পর স্কেল টুলে ডাবল ক্লিক করব। স্কেল টুলে যদি আমি ডাবল ক্লিক করি, দেন দেখা যাবে যে আমার এখানে স্কেল টুল 100% ওপেন হয়ে গেছে। আমি এটাকে 2% কমাই দেব, চতুর্দিকে এটা 2% করে, চতুর্দিকে তো না, মানে 2% হচ্ছে দুই দিকে মিলে 2% কমবে। তো আমি এখন এটা 98 করে দিলাম। আমি এটা দেখতে চাচ্ছি যে কতটুকু কমলো, তাহলে আমি এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে দেব। তাহলে কি হলো, এটা চতুর্দিক থেকে কিছু অংশ করে কমে গেছে। আমি এখন ওকে প্রেস করলাম। করার পর দেখেন আমার যেটা দরকার ছিল, যে আমি কিছুটা অংশ চতুর্দিকে ব্লেড রেখে দেব, সেটা কিন্তু আমি রেখেছি এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এটাকে আমি এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি একটু করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার পরে সব থেকে বেটার হয় আপনারা ফার্স্ট অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট দিয়ে কাজ করবেন, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে।
আচ্ছা, এখন আমি এটার হোয়াইটে রাখলাম ফার্স্ট টাইম অবস্থায়। এখন ধরুন যে আমি সর্বপ্রথম হচ্ছে টাইপ করব, তো আমি যে কোনো এক জায়গায় ক্লিক করে ছেড়ে দিলাম, এটা একটা ইয়ে আসলো, তো আমি এখানে নাম দিলাম এলইডিপি গ্রাফিক্স ডিজাইন রাজবাড়ী ঢাকা, গ্রাফিক্স ডিজাইন কোর্স রাজবাড়ী ঢাকা। আচ্ছা, আমি এখন এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এস এফে, আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর এই যে আমার উপরে এখান থেকে আমি আচ্ছা, আপনারা কি এতক্ষণ ধরে কি দেখতে পাচ্ছিলেন? আচ্ছা, এখন তো মনে হয় দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? তো আমরা যেটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম এই যে আমরা যেটাকে টাইপ করলাম সেটাকে সিলেক্ট করব। করার পর অপশন বারে যাব, যেখানে ক্যারেক্টার আমরা এখন এখান থেকে আমাদের মতো করে ইয়া দিয়ে দেব, আপনার ফন্টের নাম দিয়ে দেব। তো আমি বরাবরই যে ফন্টটি ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যারিয়াল ব্লক, এই ফন্টটিতে আমি এখন এটাকে সাইজটাকে বড় করে দিচ্ছি। আচ্ছা, আমি এখন এটাকে ডিফল্ট দিয়ে একটু লম্বা করে নিলাম। সো দ্যাট এটাকে দেখতে যেন আরো ভালো দেখায়, এই জন্য এখন আমি এটা চতুর্দিকে আর একটা শেপ দেব। তো চতুর্দিকে আর একটা শেপ দেওয়ার জন্য আমি একটা শেপ নিলাম, নেওয়ার পর আমি এই শেপটাকে একবারে পুরাটাই করে নিলাম। নেওয়ার পর যেটা করব, দেখেন আমার এই পাশ এবং এই পাশ কিন্তু সমান করে নিয়েছি। আমি এখন সিলেকশন টুল ধরে একদিকের কর্নার, হয় এই দিকে অথবা এই দিকে মিডল পয়েন্টটাতে ধরব, ধরার পর অল্টার চেপে ধরে কিছুটা ছোট করব, দেখবো যে এই দিকে আমি যতটা কমিয়েছি এই দিকেও ঠিক ততটাই কমে গেছে। এখন আমি ফিল কালারটাকে স্টক কালার করে দেবো, তাহলে চতুর্দিকে এটা শেপটা চলে যাবে। এখন সিসি ভার্সনে যেটা সুবিধা সেটা হচ্ছে, আমি এটাকে যদি রাউন্ডেড যদি করতে চাই তাহলে এই যে কর্নারের পাশে এই যে একটা প্লাস চিহ্ন আসছে না, এইটাকে ধরে জাস্ট খালি আমি একটু টান দেবো, তাহলে এটা কর্নার হয়ে যাবে, রাউন্ডেড হয়ে যাবে। আবার এটাকেই আমি এখন যদি রাউন্ডেড যদি করতে চাই তাহলে আমাকে সিএস ভার্সনে কি করতে হবে, সিএস ভার্সনে হচ্ছে আপনাকে যেতে হবে ইফেক্ট, ইফেক্ট থেকে কনভার্ট শেপ, কনভার্ট শেপ থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল থেকে আপনার হচ্ছে এই যে কত পার্সেন্ট রেডিয়াস দেবেন। ধরুন যে আমি এটাকে প্রিভিউ করে নিলাম, আমি আগে সুলেট, এরপর হচ্ছে আপনার এখানে আমি 2% দিলাম, 2% দিয়ে উপরেরটাতে ক্লিক করি, আমার এখানে তেমন কিছু শো করতেছে না, আমি আর একটু বাড়িয়ে দিই,
আচ্ছা, বারো মিলিমিটার, ছয় মিলিমিটার তো 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 আচ্ছা আচ্ছা। এখন আমার এক্সট্রা এক্সট্রা ওয়েট আছে না, এগুলোকে আমরা এখন জিরো করে দেবো, তাহলে এটা আর উপরে যাবে না, তাহলে এটা আর বাইরে যাবে না। এখন আমি এটার এখন কি পরিমাণ আমার দরকার সেটা আমি এখন দিয়ে দিয়ে ওকে করলাম। এই যে সিসি আর সিএস এর মধ্যে পার্থক্য, আপনারা যেটা বললেন যে সিএস আর সিসির মধ্যে পার্থক্য কি, এই সিসিতে আপনার এখানে দেওয়া আছে বাইরে বের করে রাখা আছে, আর সিএস এ আপনাকে বের করে নিতে হবে। বাট এই জন্য আমি বলি যে জানার জন্য সিএস ভার্সন বেটার। এখন আসি এটার, আমি এখন ফিল কালারটা একটু হালকা কালার দিয়ে দেব। হালকা কালার দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার লেখাটা তলে গেল, লেখা পিছনে পড়ে গেছে, আর আমার যে শেপটা সেটা উপরে চলে আসছে। এখন এটার উপায় হচ্ছে, প্রথমে এটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করেন, আপনি এখান থেকে হচ্ছে অ্যাভারেজ, সরি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং ব্যাকওয়ার্ড, আর ব্রিং টু সেন্ড ব্যাক যদি করেন তাও হবে, তবে ব্যাকওয়ার্ড করলে একটা স্টেপ পিছনে যাবে। তো ব্রিং ব্যাকওয়ার্ড হয়ে গেল, এটা পিছনে চলে গেল। এখন দেখেন এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার। এরপর আসি এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আপনি এখন এই শেপটাকেই আবার কপি করে নেন। কপি করার সময় অল্টার বাটন চেপে ধরবেন এবং শিফট চাপবেন, তাহলে এটা সমান আকারে কপি হবে। হরপর নিচে নিয়ে আসলেন, আসার পর এই দুইটাকে আপনি এখন যখন চাপতেছেন দেখেন আমি কিন্তু উভয় দিকে সমান আকারে কিন্তু ছোট হচ্ছে। এটা করার জন্য সমান আকারে দুই দিকে ছোট করার জন্য শিফট এবং অল্টার বাটন চাপতে হবে, তাহলে দুই পাশে সমান আকারে ছোট হবে। এরপর আমি একটু লম্বা করে নিলাম, এটার আমি একটু কালার কম্বিনেশন চেঞ্জ করে দেব। কি করব, আমি এবারে পুরোটাই ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে আবারও লিখতেছি রেজিস্ট্রেশন ফর্ম, আমি এটাকে আবার সিলেক্ট অল করলাম। করে একটা জিনিস মনে রাখবেন, যতগুলো টেক্সট আছে সকল টেক্সট এই কালারটাকে ধরে নেয়, মানে ফিল কালার ধরে, টেক্সট কালার হয় ফিল কালার। তো আমি এখন ফিল কালারটাকে এখানে একবার ক্লিক করলাম, করে নিচের যে স্ট্রোক কালারটা আছে সেটাকে, এই যে নাম নিচের সাধারণত এরকম থাকে, নিচের স্ট্রোক কালারে ক্লিক করলে এটা উপরে চলে আসবে, এরপর নান বাটনে ক্লিক করব, তাহলে কি হলো এটা এখন হোয়াইট হয়ে গেছে। এরপর আমি সিলেক্ট বাটনে ক্লিক করে এটাকে একটু ছোট করে নেই, অবশ্যই শিফট এবং অল্টার চাপবো একসঙ্গে, চেপে আমি এটাকে এটার উপর নিয়ে গিয়ে বসাই দিলাম। এটা আমি হোয়াইট করে নিলাম কেন, কারণ আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিয়েছি, মানে ব্যাকগ্রাউন্ডটা আমার হচ্ছে আপনার ডার্ক, সুতরাং সেখানে আমি অবজেক্ট শেপ যেটাই রাখি না কেন আমাকে হোয়াইট রাখতে হবে, তাহলে সেটা ফুটবে ভালো। এরপর আমি এটাকেও একটু লম্বা করে নেব, সো দ্যাট আরো একটু ভালো দেখায়। ব্যাস, আমার এতটুকু কাজ ওকে। এইটুকু বোঝেন নি, এরকম কেউ কি আছেন আপনারা? এইটুকু বোঝেন না, এরকম আপনারা কেউ আছেন? বুঝেছি স্যার। ওকে, এরপর আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে বাকি ফরম্যাটগুলো রেডি করা, তাই না? তো আমি এখন একটু তাড়াতাড়ি করে নিচ্ছি।
স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ দিলাম, অ্যারো কি চেপে সরালাম, অল্টার চেপে ধরে নিচে নিয়ে যাচ্ছি, তখন আবার হচ্ছে আপনার শিফট চাপলাম সমানভাবে নিচে নিয়ে যাওয়ার জন্য, ফাদার নেম, আবার অল্টার অল্টার চেপে ধরে নিচে নিয়ে যাব এবং সাথে শিফট চেপে দেব, ফাদার নেম, এবার লিখবো মতিয়ার, মাদার নেম, ভিলেজ, পোস্টটাকে আমরা এদিকে দেব, তো আমরা পোস্টটাকে একটু পরে নেব, ভিলেজ পোস্ট। এবার হচ্ছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন, থানা জেলা চলে গেছে, আমরা এখন দেব, আমি যে একটা রেজিস্ট্রেশন কার্ড করতে গেলে অবশ্যই আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, নাম্বার ডেটাও ইস্যু। আচ্ছা, আমরা মোটামুটি বেশ কয়েকটা ফর্ম পেয়েছি, এখন আমরা এগুলোকে সমান আকারে নিচে নেব, তো আমি এগুলোকে একটু যে গ্যাপটা যে দেবো সেই গ্যাপটা আর একটু বাড়াই দিচ্ছি, মনে করেন যে আমি এই গ্যাপটা দেবো, বাট এই প্রত্যেকটার গ্যাপগুলোকে আমি সমান রাখবো। এই অ্যালাইনমেন্টটা কিভাবে করব, এই অ্যালাইনমেন্টটা আমরা কিভাবে করব সেটা এখন একটু ভালো করে কেয়ারফুলি দেখবেন। সর্বপ্রথম এই সবগুলা শেপকে আমি সিলেক্ট করলাম, করার পর দেখা যাচ্ছে যে আমার এই যে চতুর্দিকে যে বর্ডারটা ছিল সেটাও সিলেক্ট হয়ে গেছে, এখন আমি শিফট চেপে ধরে ওই বর্ডারটাতে একবার একটু ক্লিক করে দেবো, তাহলে ওটাও চলে গেল, থাকলো শুধুমাত্র এগুলা। আমার এই ভিতরের অংশগুলোকে আমি সিলেক্ট করলাম, দেন আমি অ্যালাইনে ক্লিক করলাম, করার পর এবার অ্যালাইন টুতে ক্লিক করব, এবং এই অ্যালাইন টু সিলেকশন শুধুমাত্র যে কয়েকটাকে আমি সিলেক্ট করেছি এই কয়েকটার মধ্যে অ্যালাইন হবে, এই কয়েকটার মধ্যে আমি অ্যালাইন করলাম। এখন দেখেন এখানে কয়েকটা অপশান আছে, ডিস্ট্রিবিউট অবজেক্টে, ডিস্ট্রিবিউট বলতে হবে কি আমার এই মাঝখানে যে এই যে স্পেসটা, এই স্পেসটা আমি সবাইকে ডিস্ট্রিবিউট করব সমান আকারে, সেটা কিভাবে করব, এটা যদি করি তাহলে হচ্ছে ভার্টিক্যালি মানে উপর থেকে হবে, এটা যদি করি তাহলে হচ্ছে সেন্টারে যাবে, এটা যদি করি তাহলে বটমের দিকে যাবে, এটা যদি করি তাহলে হরিজেন্টালি হবে, তা আমরা আগে এটা করে দেই। কিন্তু এটা করলে আমাদের কি হবে, এটা করলে আবার এই দিকেরটা থাকতে হবে, এই জন্য আমরা হচ্ছে এইটা করে দেবো, এটা যদি করে দেই তাহলে আমাদের সব থেকে একবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি প্রথমে যখন ক্লিক না করা অবস্থায় এরকম ছিল, আমি একটা জাস্ট ক্লিক করে দেই, ব্যাস আমার কাজ কিন্তু হয়ে গেছে। কেউ বুঝছেন না এরকম কেউ কি আছেন, বোঝেননি এরকম কেউ কি আছেন? তাহলে আমরা এটাকে সমান যে স্পেস সেই স্পেসে অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন এইদিকে ডট 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 দেব। অনেকেই আছেন যেটা আপনারা ওই আমাদের যে ফুল স্টাফ আছে সেই ফুল স্টাফ ইউজ করবেন, তো আমি আবার এই ফুল স্টাফ থেকে একটু মানে ভিন্ন ধর্মের ফুল স্টাফটাকে ইউজ করি না। আপনি সর্বপ্রথম ওই আগে যেভাবে কি লাইন টুল ইউজ করছি আমরা এখানে, ওইভাবে লাইন টুল আমি এখানে ইউজ করতে চাই। আমি লাইন টুল শিফট চেপে ধরে লাইন টুলটা টানলাম, টেনে নিয়ে আসলাম, আসার পর এখানে দেখেন স্ট্রোক কালার নাই, তো আমি তারপরে এখানে স্ট্রোকটাকে ওয়ান করে দিলাম, এখানে অটোমেটিক্যালি আশা করি যে স্ট্রোক কালার চলে আসছে, স্ট্রোক কালার চলে আসলো, আমি এটাকে ওয়ান করে দেবো স্ট্রোক কালারটাকে। ওয়ান করে দেওয়ার পরে মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমি এটা 75 করে দেবো, 0.75, এখন মোটামুটি পারফেক্ট আছে। এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি গেলাম অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স ডিফল্টভাবেই এসে থাকবে, দেন এই স্ট্রোকের সামনে যে
এটা সকল ভার্সনেই একই জিনিস। স্টকের সামনে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করেন। আচ্ছা আচ্ছা সরি, এখানে করলে আপনার হচ্ছে ইয়ার, এখানে নয়, এই যে তিনটা ফোটা স্ট্রোক, এখানে ক্লিক করেন। করার পর ড্যাশে ক্লিক করবেন, ড্যাশ লাইনে এখানে দিবেন জিরো, আর এর পরেরটাতে দিবেন, যেহেতু এটা আমরা দিছি 0.75 দেওয়া আছে, আমরা এটাকে এখন 1 দিয়ে দেখি কি হয়। এরপর এটা দুই নম্বরটাতে দিবেন, এটা তো দুই নম্বরটাতে দিবেন, দেখেন আমরা গ্যাপটা বেশি করে ফেলেছি, 3 দিয়ে দিছি, গ্যাপটাকে আমরা 1 রাখব, কারণ আমরা স্ট্রোক মোটামুটি 1 দিয়েছি, এই জন্য গ্যাপটাকে আমরা 1 রাখব। এখন দেখেন আমার ডিফল্টে কিন্তু ফুল স্টপ চলে আসছে অনেকগুলা। এখন আমি চাইলে এটার এখন যদি স্ট্রোক কালারটা যদি বাড়াই, তাহলে আমার এটা এই যে ডট 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 অপশনগুলো বাড়বে। ক্লিয়ার? এই ড্যাশগুলো এখন দিতে পারবেন না আপনারা, ড্যাশগুলো এখন দিতে পারবেন না? আচ্ছা, এখন অনেকেই আছেন যে স্যার আমি একটু এটাকে দিগল করতে চাই, দিগল বলতে আমরা একটু প্রস্থটা বাড়াতে চাই, দেন আপনি এই জায়গাটাতে বাড়াবেন, এই জায়গাটাতে বাড়ালে এটা প্রস্থে বাড়বে, আর ওটাকে যদি ডিফল্টলি আপনি যদি জিরো দেন তাহলে ওটা ওখানেই কমে যাবে। এখন কি করব আমি, এখন ওই একই কাজ করব। আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসলাম, আমি কিন্তু মাঝেরগুলো কিন্তু সমান আকারে দিচ্ছি না, বাট শেষেরটাকে আমি সমান আকারে দেবো, শেষেরটাকে আমি অবশ্যই সমান আকারে দেবো। দেওয়ার পর কি করব, আচ্ছা এটাকে আমি নান করে দিই আগে, এই যে সবগুলোকে সিলেক্ট করলাম, করে আবার ওই একই কাজ করব, অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট করলাম। আমার কিন্তু প্রথমেরটাকে আমি সমান করে রেখেছি, শেষেরটাকে সমান করে রেখেছি, মাঝেরগুলো কোথায় ফেললাম ডাজেন্ট ম্যাটার, করে দিয়ে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, দেখেন বাকিগুলো অটোমেটিক্যালি অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন আমার এই দিকের জায়গাটা একটু সমান দরকার, এই দিকের জায়গাটাকে সমান করার জন্য জাস্ট আমি এটাতে ক্লিক করি, তাহলে এটা সমান হয়ে গেল। এখন আমি একটু মাউস পয়েন্টারকে কিবোর্ড ইউজ করে আমি এটাকে এইদিকে নিয়ে আসলাম। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে এখন আমি এগুলোকে ছোট করে দেবো, জাস্ট এটাকে সিলেক্ট করি, করার পর কোনো পাশে আমি দেখবো না, শুধুমাত্র এটাকে এইদিকে একটু মাউস দিয়ে নিয়ে গেলাম, যেটা যেখানে দরকার। যদি আপনাদের মনে সন্দেহ হয় যে এটা আপনার বাঁকা হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই আপনি শিফট ইউজ করবেন, আমি শিফট ইউজ করিনি বলে আপনারা যে শিফট ইউজ করবেন না এমনটা না। ওকে, এখন কথা হচ্ছে আমাদের এই দুটো অপশন আরো লাগবে, কেন লাগবে, কারণ আমরা এখানে ভিলেজ এবং পুলিশ স্টেশন দিয়েছি, পোস্ট এবং জেলা দিয়ে নেই। আমরা এখন এইটাকে কপি করার সময় শিফট চেপে ধরে প্রথমে অল্টার চেপে ধরে টানবো, তারপর শিফট চাপবো। তাহলে আমরা নিয়ে আসলাম, আসার পর এখানে আমরা দেই পোস্ট অফিস, পোস্ট সরি, এখন এটাতে ডাবল ক্লিক করে আমরা এখন এখানে দেই জিলা। আচ্ছা ডিস্ট্রিক্ট দিয়ে দিই, ডিস্ট্রিক্ট। এখন কি হবে, জাস্ট এটাকে কপি করেন, এই দুইটাকে একসঙ্গে ধরেন, এই দুইটাকে একসঙ্গে ধরার দুইটাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করার অপশন হচ্ছে, এটাকে একবার সিলেক্ট করলেন, তারপর শিফট চেপে ধরে আরেকটাকে সিলেক্ট করেন, দুইটা একসঙ্গে সিলেক্ট হবে। কন্ট্রোল সি মানে কপি করলাম, কন্ট্রোল এফ মানে পেস্ট ইন ফন্ট করলাম। আপনি চাইলে এখানে এখান থেকেও পেস্ট ইন ফন্ট করতে পারেন, তাহলে একবারে ওই জায়গাতেই পেস্ট হবে, অন্য কোথাও যাবে না। এখন আমি উপরের এই দুটাকে সিলেক্ট করলাম, করে আমি এই দুটাকে ছোট করে দিলাম, দুইটাকে এইদিকে ছোট করে দিলাম, এরপর আবার এটা এবং শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম। এবার এই দুটো তো আলাদাভাবে, যে দুটো পিছনে ছিল বা উপরে ছিল তারা এইবার সিলেক্ট হয়েছে, এবার এই দুটাকে আবার ওখান থেকে নিয়ে এসে এখানে রেখে দিলাম, দিয়ে আমি এবার ব্যাস আমার দুইটাই
কাজ হয়ে গেছে, তাহলে আমার নেম, ফাদার নেম, মাদার নেম, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন মানে থানা, এরপর হচ্ছে জেলা, আমার দুইটাই হয়ে গেল। তাহলে আর থাকলো কি? তাহলে এখন থাকলো ইস্যু করলো কে। তো আমি এখানে এখন দিয়ে দিলাম ইস্যুড বাই, এখানে জাস্ট আমি একটা, যদি আমি অন্য কোথাও থেকে নিয়ে এসে যদি দিতে চাই তাও দিতে পারি, ধরেন আমি এটাকে কপি করে নিয়ে আসি এখানে দিতে পারি, চাইলে আবার নতুন করে লাইনগুলো আর্ট করতে পারি, আমার ইচ্ছা। এটা হয়ে গেল। এই পর্যন্ত আপনারা বোঝেন নাই এরকম কেউ আছেন? স্যার পোস্ট অফিস পোস্ট আর জেলানিজে যে স্যার ডটগুলো চলে গেল ওইটা একটু আবার দেখ। আচ্ছা ওটা আপনাদেরকে তাহলে পরে আবারও দেখাচ্ছি, ওটা তাহলে আমার এটা মাথায় থাকলো। এরপর আমরা এখন কি করব, তখন এখানে একটা লোগো দিয়েছিলাম আমরা, তাই না? তো আমরা এখন একটা কাজ করি, আমরা একটা লোগো আগে নিয়ে আসি। লোগো নিয়ে আসার জন্য আমরা এখানে ধরুন যে বিডি লোগো, এখন বিডি লোগো, লোগো শেখার থেকে আমরা যদি নেই তাহলে সব থেকে ভালো হয়, এই যে লোগো শেখ লোগো, এখান থেকে আমরা নিলে বাংলাদেশের লোগোটা আমরা একবারে ক্লিয়ারলি পাবো। এই যে বিডি লোগো, যেহেতু এটা গভর্নমেন্ট প্রজেক্ট এই জন্য আমি আর কি গভর্নমেন্টের লোগোটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে এআই ফরম্যাট বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, আমি এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড ভেক্টর, 5 সেকেন্ড সময় নিচ্ছে সে ডাউনলোড হওয়ার জন্য। যদিও বা আমরা এটা তৈরি করতে পারি, বাট তৈরি করতে আমাদের অনেক সময় লাগবে, আমাদের যেহেতু ডিফল্টলি করাই আছে তাহলে আমরা এটা খাটবো কেন? আমার কথা কি বোঝা গেছে? আমরা শেখার জন্য অবশ্যই করব, শেখার জন্য সেটা আলাদা জিনিস, কিন্তু যেহেতু আমাদের এটা ডিফল্টলি করাই আছে তাহলে আমি এটা অযথা তৈরি করতে যাব কেন? অযথা সময় দিয়ে তো আমি অযথা সময় দেব না। এরপর আমি যেটা করব, আমি ফাইল থেকে গেলাম, প্লেস করব, প্লেস করার পর আমার ওই লোগোটা কোথায় আছে, এই যে লোগোটা, জি ওটাই মেবি লোগোটা, তো আমি এটাকে প্লেস করি, ও না সরি ওটা লোগো নয়, প্লেস, ও এই যে এটার ভিতর আছে, এই যে বাংলাদেশ গভ নিয়ে আসলাম। আচ্ছা ওটা আমাদের প্রথমবার আবার নিয়ে পরেবার আবার নিছি, এই কারণে গন্ডগোলটা করছে। এবার আমি নিলাম, কি ব্যাপার এটা, দেখি কোনো সমস্যা আছে নাকি, এটাই হচ্ছে আমার বাংলাদেশের লোগো। তো আমি এটাকে কপি করলাম, করে এখানে নিয়ে পেস্ট করলাম, পেস্ট করে আমি আগে আমার সুবিধা মতো একটা জায়গায় আগে বসাই। আমি এটাকে শিফট এবং অল্টার চেপে ধরে সমান আকারে চতুর্দিকে বড় করলাম, করে আমার সুবিধা মতো এটাকে ভিতরে পেস্ট করে দিয়ে এটাকে শিফট চেপে ধরে, কন্ট্রোল এবং শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট শুরু, কন্ট্রোল এবং শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট শুরু চাপলে এটা পেস্ট ইন ব্যাকওয়ার্ডে চলে যাবে, একবারে পিছনে চলে যাবে। এটা যখন একবারে পিছনে চলে যাবে তখন আমি কি করব, এখন দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে 100%, তাই না? এই 100% কমানোর জন্য, সরি আমার আসলে একটা ভুল হয়ে গেছে, যখন আমি এটাকে পেস্ট ইন ফন্ট করেছিলাম তখনই আমাকে এটা আসলে ইয়া করা দরকার ছিল, গ্রুপ করা দরকার ছিল। আচ্ছা আমি একটু ব্যাগে যাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে নিলাম,
এরপর আমার সুবিধা মতো জায়গায় আমি এটাকে দিয়ে পেস্ট ইন ব্যাক ওয়ার্ড করে দিলাম। দেওয়ার পর এখন আমি যেটা করব, আমি এখন এই যে আমাদের এখানে যে অ্যাপিয়ারেন্স আছে না, অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এই যে ডিফল্ট অপাসিটি নামে একটা অপশন আছে, অথবা আপনাদের যাদের এই অপাসিটি অপশনটা সাধারণত পেয়ে যাবেন, এটা সিলেক্ট করে এখানে দিলেই পেয়ে যাবেন, এটা ডিফল্টলি পাওয়ার কথা। এইখান থেকে আপনি এটাকে 30% করে দেবেন, এটা আপনি কিবোর্ড ইউজ করেও করতে পারেন। 30% এই জায়গাটাতে সেক্ষেত্রে আপনাকে প্যালেটে ইউজ করতে হবে। যাই হোক, এখান থেকে আপনি কিবোর্ড ইউজ করে 30% দিতে পারেন। দেখেন, আপনার কিন্তু এখন একটা প্রফেশনাল লুক চলে আসলো, তাই না? এতক্ষণ হয়েছে, এতক্ষণ আমরা যে লুকটা পাইনি এখন কিন্তু সেই লুকটা চলে আসলো। এখন আমরা এই পুরো যে অংশটা আছে পুরোটাকে ধরলাম, ধরে আমরা কি করব, কন্ট্রোল জি চাপব। কন্ট্রোল জি মানে গ্রুপ করলাম। গ্রুপের সুবিধা কি, যে কোনো একটাকে সরালে পুরোটাই সরে যাবে। আমরা এতক্ষণ ধরে যে ফরম্যাটটা তৈরি করছি, এই ফরম্যাটের মধ্যে কোনো জায়গায় কোনো প্রকার মানে সংশোধন করতে গেলে আবার আনগ্রুপ করে সেটাতে কাজ করব। এখন আবার একই কাজ করব, আমি এটাকে ধরি, ধরে আমি রাইট বাটন শিফট চেপে ধরে অপোজিট দিকে নিয়ে যাব। প্রথমে অল্টার চেপে ধরে অপর দিকে নিয়ে যাচ্ছি, তারপর হচ্ছে শিফট চাপবো। চাপার পর আমি একটু আমার সুবিধা মতো অ্যারো কি চেপে এটাকে সরাই নিলাম। নেওয়ার পর আমার মনে হচ্ছে যে না, মোটামুটি পারফেক্ট আছে। এবং আমার যে এই যে লাইন, এই লাইনের বাইরে এদিকেও অংশ আছে, এদিকেও আছে। এখন আমি আবার এই দুটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট চাপলাম, সরি শুধুমাত্র শিফট চাপে ধরে দুই পাশে ক্লিক করলাম। করার পর আবার আমি এই দুটাকে নিয়ে আসব, আবার নিয়ে আস। আবার এখন দেখেন, আমি এটাকে নর্মালি বসাই দিয়ে আমার কাজ শেষ করলাম। এরপর আমার এই যে অপশন আমরা এখানে যেটা রাখছিলাম সেটাকে ডিলিট করে দিলাম, এই দিকের একটা অপশন যেটা রাখছিলাম সেটাকে আমি ডিলিট করে দিলাম। যাওয়ার ফলে কি হলো, আপনার এখন এটা এইদিকেও কাটার অপশন থাকলো, এইদিকেও কাটার অপশন থাকলো, আপনার যে বর্ডার লাইন সেটা ঠিক থাকলো। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। A4 পেপার তো আর আপনার A4 এর থেকে বেশি হবে না, তাই না? আপনার প্ল্যানিং অফ সিনিটা হয়ে গেছে। যে সাইজটা নিয়েছেন, সাইজটা কত নিয়েছেন?